নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। জিএসের কাজ খতিয়ে দেখতে শনিবার শিহারা পঞ্চায়েতের বিভিন্ন সংসদ পরিদর্শন করলেন রায়নার বিডিও সৌমেন বণিক। কুষ্টিয়া নন্দপুর হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো শনিবার। শনিবার একটি বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ভোতারপাড়া গ্রামে। ঘুষকরা ইলেকট্রিক গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে পরিষেবা মেলার আয়োজন করা হলো। নিজের সমাজ সচেতনতার নেশায় প্রতিদিন সকালে ঝুড়ি কোদাল ঝাঁটা পানীয় জলের একটি কলসি আর নিজের সাইকেলটিকে সঙ্গে করে বেরিয়ে পড়েন অমৃতপালের বাসিন্দা লক্ষ্মীকান্ত মান্ডি। সাহেবগঞ্জের কাশীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। চলে আসছি বিস্তারিত খবরে। এনআরজিএস এর কাজ খতিয়ে দেখতে শনিবার শেহারা পঞ্চায়েতের বিভিন্ন সংসদ পরিদর্শন করলেন রায়নার বিডিও সৌমেন বণিক। তার দাবি, নিয়মিত পরিদর্শনের ফলে কাজের মান যথেষ্টই ভালো। বিভিন্ন জায়গাতেই জোর কদমে চলছে এনজিআরজিএস এর কাজ। শেহারা পঞ্চায়েতেরও বিভিন্ন সংসদে চলছে এনজিআরজিএস এর রাস্তা তৈরি, ড্রেন তৈরি, বৃক্ষরোপণ, মাঠ সংস্কার, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কাজ। শনিবার সেই সমস্ত কাজ পরিদর্শন করতে গেলেন রায়নার বিডিও সৌমেন বণিক। কাজের গুণগত মান, কোন সংসদে কোন কাজ কতটায় গিয়েছে, কোনো কাজ বন্ধ আছে কি না, বন্ধ থাকলে কেন বন্ধ আছে, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কি না, তা সবই খতিয়ে দেখেন তিনি। তার দাবি, নিয়মিত পরিদর্শনের ফলে কাজের মান যথেষ্টই ভালো হয়েছে। এটা এনআরজিএর কাজ যেখানে যেখানে হচ্ছে, আমাদের শেয়ারা পঞ্চায়েতের যেসব সংসদের কাজ হচ্ছে সেগুলো পরিদর্শন করছি, কাজের কোয়ালিটি দেখছি, কেমন কাজ করছে বা কাজে লেবাররা প্রেজেন্ট আছে কিনা সেগুলো দেখছি। আর সব সংসদেই যাচ্ছি, যেখানে কাজ হচ্ছে না সেখানে কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না সেগুলো দেখছি, সুপারভাইজারদের বলছি, এনএস সাহেবের সাথে কথা বলছি, বলে সেখানে কাজ শুরু করার চেষ্টা করছি। স্যার, কাজের গুণগত মান কতটা দেখতে পাচ্ছে? কাজের গুণগত মান আমাদের নিয়মিত পরিদর্শনের ফলে ঠিকই আছে কাজের গুণগত মান। তবে আমাদের মানের সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, সেটা সবাইকে বলা আছে যে গুণগত মান যেন ঠিকঠাক বজায় থাকে 100 দিনের কাছে। শুধুমাত্র কি রাস্তার উপরই কাজ হচ্ছে এখন? রাস্তার কাজ কিছু হচ্ছে, কিছু ড্রেনের কাজ হচ্ছে, ইরিগেশন ক্যানেলের কাজ হচ্ছে, কিছু প্ল্যান্টেশনের কাজ কিছু ধরা হচ্ছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ধরা হয়েছে, স্কুল বিল্ডিংয়ের ভিতর প্ল্যান্টেশনের কাজ, স্কুলের ফিল্ডে সেগুলো করা হচ্ছে, ফুটবল গ্রাউন্ডের ল্যান্ড ডেভেলপমেন্ট করা হচ্ছে, এইসব কাজগুলো এখন চলছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ঘুষ্টিয়া নন্দপুর হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো শনিবার। শনিবার পতাকা উত্তোলন ও পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 3 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং বিদ্যালয় পরিচালক বর্তমান এবং রায়নার 2 নম্বর ব্লকের অন্তর্গত উচ্চালনের নন্দনপুরে ঘুষ্টিয়া নন্দনপুর হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো শনিবার। এদিন সকালে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে ঘুষ্টিয়া ও নন্দনপুর গ্রাম প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। ঘুষ্টিয়া নন্দনপুর হাই স্কুল
উচ্চ মাধ্যমিক, 1968 সালের পয়লা জানুয়ারি তার পথ চলা শুরু হয়েছিল। আজ আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, পরিচালন সমিতির পক্ষ থেকে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি অনুষ্ঠান করতে চলেছি। আজ থেকে 27 তারিখ থেকে শুরু হয়ে জানুয়ারির 29 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। আমরা এখন শোভাযাত্রা শুরু করতে চলেছি এবং এই যাত্রায় সমস্ত গ্রামবাসীরা অংশগ্রহণ করেছেন। আগামী কাল পরশু এবং আজকে বৈকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। এখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, পরিচালন কমিটির সদস্যবৃন্দ, ঘুষ্টিয়া ও নন্দনপুর গ্রামের সকল মানুষ এদিনের পদযাত্রায় পা মেলান। 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘুষ্টিয়া নন্দনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 3 দিন ব্যাপী যে সাড়ম্বরে সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, হতে চলেছে আজ 27 জানুয়ারি 2018 তার শুভ উদ্বোধন। এই সাড়ম্বরে সুবর্ণ জয়ন্তী পালন উৎসব আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমাদের কথা দিয়েছেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, মাননীয় মন্ত্রী শপথ দেবনাথ মহাশয়, মাননীয় বর্ধমান জেলা সভাধিপতি দেবী টুডু মহাশয়, ওনারা পজিটিভলি বলেছেন 11টা সাড়ে 11টার মধ্যে এখানে ঢুকে যাবেন। এবং এই অনুষ্ঠানে থাকছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের পাশাপাশি আমাদের বিভিন্ন অতিথি শিল্পীদের অনুষ্ঠান। আমরা বিদ্যালয়ের উপযোগী রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য নাট্য, চণ্ডালিকা, কালমিগা, এই ধরনের শিক্ষণীয় কিছু অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করেছি যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার একটি বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ভোতারপাড়া গ্রামে। একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় শিবিরটি পরিপূর্ণতা লাভ করে। এলাকায় এই রূপ শিবিরটি গড়ে তোলায় খুশি ভোক্তারা। বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। ভোতারপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চলে এদিনের এই কর্মসূচি। একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় এদিনের এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অসংখ্য উপভোক্তা এদিন এই শিবিরে তাদের পরীক্ষা চালান। এইরূপ শিবির হওয়ায় খুশি আগত রোগীরা। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক সহ বিভিন্ন নেতৃত্ব ও দলীয় কর্মীর সমর্থকরা উপস্থিত থেকে এদিনের কর্মসূচিকে পরিপূর্ণতা দেন। সমগ্র কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে ভোতারপাড়ায় আমাদের জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের উদ্যোগে আজ এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং আমার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে নুরুল হাসান। তো সেই প্রোগ্রামে আমি রয়েছি। তো আমাদের আজকে এখানে ডিমল্যান্ড নার্সিংহোম আমাদের এই পরিষেবা আছে। তো খুব ভালো লাগছে এরকমভাবে একটা নার্সিংহোমও এরকমভাবে মানুষের পাশে থেকে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছে, এটা আমাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার। তো আজকে আবার একটা আমাদের আলোচনা হয়েছে যে আগামী দিনে আমরা প্রত্যেকটা পাড়ায় দুটো দুটো আমরা এই স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষাটা আমরা ক্যাম্প করবো এবং নার্সিংহোমের মালিকও আমার সঙ্গে এগিয়ে হয়েছে এই নুরুল হাসানের নেতৃত্বে। এটা আমিও সবকটা প্রোগ্রামের প্রতি থাকবো বলেছি। এইভাবেই আমরা মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ সৈনিক হিসেবে কাজ করতে চাই। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর।
গুসকরা ইলেকট্রিক গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে পরিষেবা মেলার আয়োজন করা হলো। মেলাটি অনুষ্ঠিত হয় আউশগ্রাম এক নম্বর ব্লকের দিকনগর দু নম্বর পঞ্চায়েতের লক্ষ্মীগঞ্জ প্রাইমারি স্কুলের মাঠে। গুসকরা ইলেকট্রিক গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে একটি পরিষেবা মেলার আয়োজন করা হলো। আউশগ্রাম এক নম্বর ব্লকের দিকনগর দু নম্বর পঞ্চায়েতের লক্ষ্মীগঞ্জ প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই পরিষেবা মেলা। উপস্থিত ছিলেন দিকনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত গোস্বামী সহ গুসকরা ইলেকট্রিক অফিসের সমস্ত আধিকারিকবৃন্দ। মূলত যেসব গ্রাহকরা ইলেকট্রিক অফিসে যেতে পারেন না তাদের জন্য এই পরিষেবা মেলার আয়োজন করা হয়। এই মেলা থেকে নতুন কানেকশনের জন্য ফর্ম বিলি করা হয়। মেলায় একটি সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়। মমতাদের উদ্যোগ একটা নিয়েছিলেন প্রশাসন আপন দ্বারে, মানে প্রশাসনকে প্রত্যেকটা উপভোক্তা বাড়ি বাড়ি দৌড় দৌড়ে আমরা ধাক্কা মারছি, ঠিক আছে। তার মধ্যে আর একটা উদ্যোগ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ মানুষে কিন্তু এখন ভাইটাল জিনিস হয়ে গেছে, বিদ্যুৎ ছাড়া কোনো জিনিসই করতে পারছি না আমরা, ঠিক আছে। আর যেসব প্রত্যন্ত এলাকা ভিত্তি আছে, যে যেখানে মানুষ শহরে শহরকে মানে অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারে না বা কার কাজ যাবে সেটা জানতে পারে না, সরকার থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। যিনি অফিসার কেসের ম্যানেজার বা এসএসকে নিয়ে এসে আমরা একটা মেলা রূপ নেওয়া হচ্ছে এবং ওখানকার বাসিন্দার কাছে ওই মেলা রূপে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, তাদের মানে কিছু উপদেশ দিচ্ছেন উনি যে কীভাবে বিদ্যুৎটা মানে সাশ্রয় করতে হয় এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় কানেকশানটা ব্যবস্থা করছি আমরা, ঠিক আছে। আর আশা করছি আমরা দু এক বছরের মধ্যে আমাদের গোটা স্টেট শুধু নয় আমার অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় লাইট ঢুকে যাবে। ছোট থেকে একটা পরিষেবা মেলার একটা আয়োজন করা হয়েছে লক্ষ্মীগঞ্জ গোসকরায়। মেনলি এই কাস্টমার এই পরিষেবা মেলার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি যে সমস্ত কনজিউমাররা যেতে পারে না, অফিসে যেতে পারে না কানেকশন নেওয়ার জন্য, তাদের জন্য এখানে আসা এবং তাদেরকে কানেকশন যাতে হয় সে ব্যাপারে ফর্ম দেওয়া হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অনেক কাছে যারা হচ্ছে অফিসে যেতে পারে না টাকা পয়সা জমা দিতে, তার জন্য ক্যাশ কালেকশানের একটা ব্যাপার রাখা হয়েছে। অ্যান্ড থার্ড হচ্ছে এখানে সেফটি ব্যাপার নিয়ে কিছু আলোচনা করা হয়েছে লোকজনের সঙ্গে এবং তারা অনেকেই এসছে সেই ব্যাপারটা শুনেছে এবং সেটা সফলও হয়েছে। আশা করি নেক্সট আমরা 10-15 ডেজের মধ্যে যে সমস্ত কানেকশানের জন্য ফর্ম দিয়েছি তারা অফিসে আসবে এবং কানেকশান আমরা এফেক্ট করব। আউশগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। নিজের সমাজ সচেতনতার নেশায় প্রতিদিন সকালে ঝুড়ি কোদাল ঝাঁটা পানীয় জলের একটি কলসি আর নিজের সাইকেলটি সঙ্গে করে বেরিয়ে পড়েন অমৃতপালের বাসিন্দা লক্ষ্মীকান্ত মান্ডি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। টাকা পয়সা বা কোনো কিছু পাবার আশায় নয়, নিজের সমাজ সচেতনতার নেশায় প্রতিদিন সকালে ঝুড়ি কোদাল ঝাঁটা পানীয় জলের একটি কলসি আর নিজের সাইকেলটিকে সঙ্গে করে বেরিয়ে পড়েন অমৃতপালের বাসিন্দা পেশায় দিনমজুর লক্ষ্মীকান্ত মান্ডি। নিজের গ্রামের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যান রায়পুর সারেঙ্গা শিমলাপালের প্রত্যন্ত অংশগুলিতে, বাদ যায় না পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার সিলদাও। রাস্তার পাশে নোংরা আবর্জনা দেখলেই সাইকেল থেকে নেমে তা পরিষ্কার করেন তিনি। পরিবারের সদস্যরা তার এই কাজের বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। এসকে আমি ভালোবাসি, আমার জনগণকে ভালোবাসি এবং এই যে ব্রিজগুলো মানে অপরিষ্কারভাবে রাখে এগুলো আমাদের জাতীয় সম্পদ, দেখে আমার খুব দুঃখ হয়। যাতে এগুলো সরকারের কোটি কোটি টাকা খরচা করে যদি এই সম্পদগুলো রক্ষা না করতে পারি তাহলে আমাদেরই তো ক্ষতি হবে, সেই জন্য চিন্তা ভাবনা করে নিজে স্বেচ্ছাশ্রম করে আমি এগুলো সব কাজ করছি, এর থেকে কোনো বেতন আমি পাইনি।
বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর রায়পুরের রাস্তার পাশে দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করতে এগিয়ে এলেন পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বছরে 365 দিন নিজের উদ্যোগেই রাস্তাঘাট এবং সেতু পরিষ্কারের কাজ করে চলেছেন। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। শ্রীকান্তবাবুকে যদি এ ব্যাপারে কোনো আর্থিক সাহায্য করা যায় তাহলে আশা করি উনি আরো এসব সমাজসেবামূলক কাজে আরো উৎসাহিত হবেন এবং উনি তার কাজটা ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে পারবেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। সাহেবগঞ্জের কাশীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী নৃত্য মঞ্চে পরিবেশন হয়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাহেবগঞ্জের কাশীপুরে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, বরবেলুনের উপপ্রধান দেবাশিস ব্যানার্জি, মাহাতা অঞ্চলের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতৃত্বের পক্ষ থেকে এদিন তাদের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মোদী সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। অনুষ্ঠান মঞ্চে আদিবাসী নৃত্য এক অন্য মাত্রা বহন করে আনে। আদিবাসী ভাই বোনদের জোহার জানাই। মঞ্চে আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বরবেলুনের উপপ্রধান মাহাতা অঞ্চলের উপপ্রধান, আপনাদের পার্শ্ববর্তী অঞ্চল এবং এখানেও তার অবদান প্রচুর, আমাদের নিখিল মাঝি মহাশয় আছেন, বিশিষ্ট আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া কর্মাধ্যক্ষ। কাকে চায়? পার্সেন্টেজ 24% মোদী, 30% দিদি। আজকের দিনে এটা গতকাল সমীক্ষায় প্রকাশ হয়েছে এবিপি আনন্দে। প্রকল্প যেটা করেছেন যে বাংলার যত ক্লাব আছে সেই ক্লাবগুলোর পাশে যদি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, একদিকে যেমন উদ্দেশ্য ক্লাবগুলিকে পুনরুজ্জীবিত করা, অপরদিকে উদ্দেশ্য বাংলার সরকারের জন। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। কলসযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। বহিলা পাড়া থেকে এদিনের এই ধর্মীয় পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। প্রায় শতাধিক মহিলা এদিন এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এটা বৈলাপাড়া কাঠকলা হনুমান মন্দিরের পাশে বর্ধমান শহর শিব কাউড়িয়া সেবা সমিতির তরফ থেকে মাতা বৈষ্ণো দেবী জাগরণ সন্ধ্যার আজকে আমাদের 501 মহিলা কলস যাত্রা বেরিয়েছে। কোথা থেকে কোথায় যাবে এটা? এটা বৈলাপাড়া থেকে বেরিয়েছে, রানী সাহের হয়ে ভারত গ্যাসের পিছনে, থানার পিছনে, রানীগঞ্জ বাজার হয়ে, কাঁচিয়াঙ্গট হয়ে, পার্কাস রোড হয়ে, বৈলাপাড়া হয়ে আবার আমাদের শিব মন্দিরে যাবে। এই এই যাত্রা কবে শুরু হবে? এই যাত্রা আজকে আমাদের সকালে শুরু হয়েছে। আজকে সকালে কলস যাত্রা আছে, দুপুরবেলা মাতা রানী পুজো আছে, আর সন্ধেবেলা মাতা বৈষ্ণো দেবী জাগরণ সন্ধ্যা আছে। মাতা রানী আকাশ জ্যোতি দর্শন করবে দর্শকেরা, আর এও জ্যোতির দর্শন করবে। এটা এই আমাদের সন্ধ্যা প্রোগ্রাম মাতা বৈষ্ণো দেবী জাগরণ সন্ধ্যা বৈলাপাড়া কাঠকলা হনুমান মন্দিরের পাশে। সকলকে আমন্ত্রণ জানাই বর্ধমান শহর শিব কাউড়িয়া সেবা সমিতির তরফ থেকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। এনআরজিএস এর কাজ খতিয়ে দেখতে শনিবার শেহারা পঞ্চায়েতের বিভিন্ন সংসদ পরিদর্শন করলেন রায়নার বিডিও সৌমেন বণিক। কুষ্টিয়া নন্দপুর হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল শনিবার। শনিবার একটি বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ভোতারপাড়া গ্রামে। ঘুষকরা ইলেকট্রিক গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে পরিষেবা মেলার আয়োজন করা হল। নিজের সমাজ সচেতনতার নেশায় প্রতিদিন সকালে ঝুড়ি কোদাল ঝাঁটা পানীয় জলের একটি কলসি আর নিজের সাইকেলটিকে সঙ্গে করে বেরিয়ে পড়েন অমৃতপালের বাসিন্দা লক্ষ্মীকান্ত মান্ডি। সাহেবগঞ্জের কাশীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।